কালকে শানুকে দেখলাম কটা বেড়ে নিল কোন পাশে তেলে তো কই দেখতে না এটা তো নাই আছে পচে গেছে পচে গেছে খাবারে আয় চল না দেখো ওই গাছটাতে কি সুন্দরটা জবা ফুল ফুটছে কত সুন্দর একটা পাকিয়ে গেছে এইটা পচে গেছে পচে গেছে নিচে যেগুলো রয়েছে মাটির সঙ্গে যেটা লেগে রয়েছে না সেই টমেটোটা পচে গেছে আমি পাকাটা কোথায় দেখেছিস বলবো কেন দাদা আমি একটা ছিঁড়ে দেখো গাছের তাক দিচ্ছিলি তো আর কি মাখা কত খাবি কি ধরা দৌড়ি চেরানো দেখ না দেখ কিরম দৌড়িছে দেখতে হবে না তুমি চোখ বন্ধ করে চলে আসো ভালো করেছে তুই আবার কালকে আবার তুলবি না কত বড় টমেটো রয়েছে গাছে এটা হালকা 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 পেঁপে না রে বাবা খাবো না আমার সকালবেলা টমেটো খাবো তারপরে ইয়ে যাবে না মনে যাবে না দুপুরবেলাতে সব থেকে টমেটো খেতে ভালো ফুল মাখা তোর পিসি কালকে কি বলতে জানিস ওই একারাই তো ফুল মাখা খেয়ে নিলি আমার একটু দিলি না আমার দেখে বৌদি আমি আর জল রাখতে পারছি না ফুল মাখা তোর কাটতে কাটি রজনী পরে গেল কিন্তু আর একটা বটে এলে ভালো হতো দিদা কোথায় গেল দিদা ঠাকুর দাদার ভাত খাওয়াতে হবে বলছে কি আজকে আমি কিন্তু আনবো তুই গোসা তবে সঙ্গে গোসাচ্ছে তুমি আসো তুমি দাদা ভাই দিদি ভাই আজকে আমার ব্যথা নাই আমার তিনটে ইনজেকশন আছে
আমার ব্যথা ব্যথা কিছু নাই তা টমেটো চাটনি রানবো তো তো বৌমা কইছিল যে মা তুমি রানতে হবে না আমি কইছি কি না মা আমার ভালো ঠেকতেছে আমি টমেটো চাটনিটা আমি রান্দি তুই এই জায়গায় বয় আমি রান্দি তুই খুঁতি টুন্তি নাড়াই দিস কেনে আমি সকলটা দিয়েটি আমি রান্দি আমার রান্দি ইচ্ছে করতেছে তিনটে শুকনো লঙ্কা আর সর্ষে কাঁচা লঙ্কা টমেটো কাঁচা টমেটো তো একটু জল দিয়ে ঢাকা দেব গলে গেছে না টমেটো গলে গেছে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ হলুদ চিনি লবণ যদি আগের থেকে দেওয়া হয় না তাহলে ভালো গলে না ভালো গলে সেজন্যই যে সেদ্ধ যে সময় সেদ্ধ হয়ে যায় কাঁচা টমেটো সেই সময় লবণ দিলে পরে ভালো লবণ শেষে ওই যে হলুদ পরে টমেটো চাটনি রান্না হয়ে গেছে আনে ধনিয়া পাতা দিয়ে নামাই দেবো ওদিকে চাটনি হচ্ছে এদিকে আছে আমাদের গাছের ষোলো বেগুন সেদ্ধ আলু গাছের কলই শাক এটা কড়াইয়ে রান্না করা ভাত কড়াইয়ের ভাত অনেক বেশি টেস্টি এটা হচ্ছে সকালে সবথেকে প্রিয় খাবার আমার হ্যালো দেখি জিভে জল আসছে ঝাল ঝাল চাটনি আমাদের বাড়িতে মিষ্টি চাটনি চেয়েতে ঝাল চাটনিটা বেশি খাওয়া হয় না আমার বলেন আমাদের বাড়ির সবারই ঝাল চাটনি পছন্দ গরম আছে কাঁচা টমেটো যদি আপনারা না পান এইটা পাকা টমেটো তো সেম একইভাবে রান্না করা যাবে তাই না মানে একটু শক্ত দেখে নিতে হবে শক্ত দেখে নরম তো হবে যে কোনো টমেটো হবে একেবারে নরম নিলে একটু মিষ্টি মিষ্টি হবে
ঝাল ঝাল টক টক।